সব কিছু ছেড়ে আমাদের সাথে আমাদের যাত্রাবাজি হাজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামত বরকাতুহুমের পক্ষে মজমার সামনে চিঠি পাঠ করে শোনাবেন হাজরত মাওলানা আনোয়ার সাহেব দামত বরকাতুহু। আমাদের যাত্রাবাজি হাজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামত বরকাতুহুমের পত্র পাঠ করে শোনাবেন হাজরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব দামত বরকাতুহু। আমাদের মেহরবানি করে আমাদের সাউন্ড সিস্টেম মাইকের বিষয়টা একটু খেয়াল করি। আমাদের যাত্রাবাড়ি হজরতের পত্র পাঠ করে শোনাবেন যাত্রাবাড়ি মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব দামত বরকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال عليه الصلاه والسلام আমি আপনাদের সামনে আল্লামা মাহমুদুল হাসান সাহেব মাদ্রাসাতুল আলী লিখিত পত্র পাঠ করে শোনাচ্ছি। হযরত প্রথমে বলেন সদরে মোহতারম আল্লামা আহমদ শফি দামত বরকাতু ও শীর্ষস্থানীয় উলামা মাশায়েখ ও বিরাদরান ইসলাম, দাওয়াত ও তাবলীগের চলমান সংকটের ব্যাপারে আমরা বাংলাদেশের উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের ভূমিকাকে সমর্থন করে এসেছি। বাংলাদেশেও স্থানীয় বাস্তবতার আলোকে দেশ বরেণ্য উলামায়ে কেরামের দেশ উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত নিচ্ছেন তা অনুসরণ করার মধ্যেই মঙ্গল নিয়েছে। বাংলাদেশের তাবলিগী জামাতের সংকট নিরসনে যারা ঐক্যমত পোষণ করে সকলকে আহ্বান জানাতে চাই, আসুন বড়দের কথা মেনে নিয়ে দাওয়াত ও তাবলীগের এ মুবারক কাজকে তার সঠিক নাহজের উপর চালু রাখি। মাওলানা মাহমুদুল হাসান মুতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম যাত্রাবাড়ি মাদ্রাসা খতিব গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদ আমির মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ।